हेलो आमार स्टूडेंट बंधुरा, वेलकम टू माय चैनल स्टूडेंट कॉर्नर। हाजिर होएछि एबीटीए माध्यमिक टेस्ट पेपर 2020-21 निये। आज आमी जेटा सल्व करब अर्थात तोमादेरके सल्व करे देखाबो सेटा हलो इंग्लिश ग्रामार एंड भोकाबुलारी पेज। भिडियोटी प्रथम थेके शेष पर्यन्त देखो एबं एकटा अनुरोध करब जारा एखोनो पर्यन्त चैनलटिके सबस्क्राइब करोनि चैनलटिके सबस्क्राइब करे पाशेर बेल आइकनटिते क्लिक करो। आज যে পেজটা সলভ করব সেটা হলো 64 পাতা, অর্থাৎ 64 পাতার যে গ্রামার এবং ভোকাবুলারি আছে সেটা আজ সলভ করব। দেখো প্রথম গ্রামার যেটা আছে 64 পাতা সেটা হলো ওয়ান্স আপন এ টাইম এ জার্মান টাউন নেমড হ্যামলিন ওয়াজ ইনফেস্টেড। তাহলে কি হবে, was infested, এটা প্রথমটা হবে কি was infested with rats, the mayor of the town being worried and puzzled promised a rich reward for removing the rat from the town, a pied piper came there and said that he could kill the rats। প্রথমটা হবে was infested, দ্বিতীয়টা হবে promised এবং তৃতীয়টা হবে came। তারপর দেখো আর্টিকেল এবং প্রিপোজিশন যেমন বসাতে বলেছে। রাহুল শেখ এ মাইগ্রেন্ট লেবার হ্যাজ রিসেন্টলি রিটার্ন ফ্রম মুম্বাই, এটা তাহলে প্রথমটা হবে কি ফ্রম মুম্বাই, তারপরটা হবে কি বাই ট্রেন, দেয়ার ওয়াজ নট এ সিঙ্গল পেনি ইন হিজ পকেট টু হ্যাভ মিল অন দ্য ওয়ে, তাহলে প্রথমটা হবে ফ্রম, তারপরটা বাই এবং তারপরটা এ। এরপর যেটা আছে যেমন দেখো ডু অ্যাজ ডিরেক্টেড, তাহলে ডু অ্যাজ ডিরেক্টেড কী আছে, হোয়াটস ইউর প্রবলেম সেইড দ্য ডক্টর টু দ্য পেশেন্ট, রিরাইট ইন টু দ্য ইনডাইরেক্ট স্পিচ, অর্থাৎ ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ করতে দিয়েছে। তাহলে কী হবে দেখো, আমি এখানে লিখে রেখেছি কথা, দ্য ডক্টর আক্স দ্য পেশেন্ট হোয়াট ওয়াজ হিজ মানে কার দ্য পেশেন্টস প্রবলেম, তো এটা হিজও হতে পারে হার হতে পারে, পেশেন্ট বলেছে যেহেতু, তো ডক্টর আক্ট দ্য পেশেন্ট হোয়াট ওয়াজ হিজ প্রবলেম। তারপরটা দেখো ভয়েস চেঞ্জ করতে দিয়েছে, তারপরটা কি ভয়েস চেঞ্জ করতে দিয়েছে, দ্য হাউস ইজ বিল্ডিং, দ্য হাউস ইজ বিল্ডিং, ভয়েস চেঞ্জ করলে কি হবে দেখো, ভয়েস চেঞ্জ করলে হবে কি, দ্য হাউস ইজ বিং বিল্ট, দ্য হাউস ইজ বিং বিল্ট, এই জাতীয় ভয়েস চেঞ্জকে বলে কি কোয়াসি প্যাসিভ ভয়েস চেঞ্জ। তারপরে যেটা আছে সেটা হলো কি কমপ্লেক্স করতে দিয়েছে, কি কমপ্লেক্স করতে দিয়েছে দেখো, ইয়োর ওয়ার্ড ইজ পারফেক্ট, টার্ন ইনটু দ্য কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স করলে কি হবে, হোয়াট ইউ সে ইজ পারফেক্ট, তাহলে কি হবে হোয়াট ইউ সে ইজ পারফেক্ট। তাহলে প্রথমেরটা দ্য ডক্টর আক্স দ্য পেশেন্ট হোয়াট ওয়াজ হিজ প্রবলেম, দ্বিতীয়টা কি দ্য হাউস ইজ বিং বিল্ট, তৃতীয়টা হবে কি হোয়াট ইউ সে ইজ পারফেক্ট। সি আমরা জানি যেটা দেয় সেটা হলো কি ফেজাল ভাব, ফেজাল ভাব প্রথমেরটা যেটা দেওয়া ছিল আমি একদম করে দিয়েছি সেটাই দেখাচ্ছি, দেখো কোয়ারেলড ছিল, যেহেতু কোয়ারেলড আছে সেই জন্য ফল আউট আর হবে না, হবে ফেল আউট, অর্থাৎ ঝগড়া করা। ইনভেস্টিগেটিং যেটা আছে সেটা হবে কি লুকিং ইন টু, অর্থাৎ অনুসন্ধান করা। আর ডিস্টার্ব যেটা আছে সেটা হবে কি গেভ অ্যাওয়ে, অর্থাৎ বিতরণ করা। তাহলে প্রথমটা কোয়ারেল, কোয়ারেল থেকে ফল আউট নয় হবে ফেল আউট, তারপরটা ইনভেস্টিগেটিং, ইনভেস্টিগেটিং লুক ইন টু সেটা হবে না, হবে লুকিং ইন টু যেহেতু আইএনজি আছে, এবং শেষেরটা ডিস্টার্বড যেহেতু এটা ফার্স্টে আছে তাই এটা গিভ আওয়ের পরিবর্তে গেভ আওয়ে, অর্থাৎ বিতরণ করা হয়েছে। এবার আসা যাক ভোকাবুলারি পার্টটা, দেখো ভোকাবুলারি পার্টটা প্রথমে কি দিয়েছে, দ্য এক্সপ্রেশন অফ ভেরি স্ট্রং ডিসঅ্যাপ্রুভাল, তাহলে এটা কি হবে, এটা হবে কি কন্ডেমড, অর্থাৎ কোনো কিছু তীব্র বিরোধিতা করা বা ভর্সনা করা, এটাই হলো কি হবে কন্ডেমড, মানে হচ্ছে তীব্র বিরোধিতা করা বা ভর্সনা করা। দ্বিতীয় যেটা আছে সেটা কি আছে, এ ফর্মাল ইনকোয়ারি সিস্টেমেটিক স্টাডি, অর্থাৎ একটা ইনকোয়ারি করা, সেটা কি হবে ইনভেস্টিগেশন, এটা কি হবে তাহলে ইনভেস্টিগেশন। তিন নম্বর যেটা আছে, তিন নম্বর আছে কি অ্যান এক্সামিনেশন অফ এ ডেড বডি টু ডিটারমাইন দ্য কজ অফ ডেথ, অর্থাৎ কোনো কিছু মৃত্যুর কারণ খুঁজে বার করা, সেটা তাহলে কী হবে পোস্টমর্টম,
তাহলে হচ্ছে পোস্টমর্টম, মানে হচ্ছে মৃত্যুর কারণ খুঁজে বার করার জন্য যে পরীক্ষাটা করা হয়। তারপর অর্থাৎ শেষ যেটা কি আছে, এ ভেরি লার্জ অ্যানিমেল উইথ থিক স্কিন, অর্থাৎ বড় পশু, সেই বড় পশুদেরকে কি বলে, তার দিকে বলা হচ্ছে কি প্যাচিডম। তাহলে প্রথমেরটা কি হলো, প্রথমেরটা হলো কি কন্ডেম, দ্বিতীয় যেটা হলো সেটা হলো ইনভেস্টিগেশন, তিন নম্বর যেটা হলো কি পোস্টমর্টম, এবং চার নম্বর অর্থাৎ শেষেরটা হলো কি প্যাচিড্রম। এই ছিল তোমাদের 64 পাতার গ্রামার এবং ভোকাবুলারি পার্টটা।